আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুক। আচ্ছা, আজ আমরা যে বিষয়টা নিয়ে আপনাদের নিকট বিস্তারিত আলোচনা করব সেটা হচ্ছে বুক জ্বালা পোড়া বা গ্যাস্ট্রিকের সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ফার্স্টে আলোচনা করব কিভাবে আমরা বুঝবো আমাদের গ্যাস্ট্রিক হয়েছে, এই জিনিসটা আমরা কীভাবে বুঝবো। সেকেন্ড অপশন যে কেন গ্যাস্ট্রিকের সমস্যাটা হয় আমাদের দেহে, এবং গ্যাস্ট্রিকের সমস্যাটা যে আমাদের হয় কোন কোন কারণগুলোর কারণে হয়, কোন কোন সমস্যাগুলোর কারণে হয়, কোন কোন বাজে অভ্যাসের কারণে আমাদের গ্যাস্ট্রিকের সমস্যাটা হয়, এবং এটা থেকে কীভাবে পরিত্রাণ পেতে পারি, এবং কোন মেডিসিনটা গ্যাস্ট্রিকের সমস্যা হলে খাওয়া সবচেয়ে উপযোগী এবং সবচেয়ে ইফেক্টিভ ভূমিকা রাখবে, এই বিষয়টা নিয়েও রিভিউ আলোচনা করবো ইনশাআল্লাহ। এবং মেডিসিনটা কোন রোগের কাজ করে এবং কীভাবে খেতে হবে, খাওয়ার সঠিক নিয়ম, দাম কত টাকা, বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখে থাকুন। আচ্ছা, আমাদের দেহের মধ্যে একটা সমস্যা হয়ে থাকে, সেটা হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যা। এবং কীভাবে এই সমস্যাটা হয়, এই সমস্যাটা যখন আমার দেখা দেয় তখন আমি কীভাবে বুঝবো, সেই বিষয়ে ফার্স্ট ওয়ান হয়েছে বুক জ্বালাপোড়া করবে, প্রচণ্ড বুকে জ্বালাপোড়া হবে, মুখে টক টক লাগবে। কিছু কিছু পেশেন্টের বুক জ্বালাপোড়া করে আবার মুখে কারণ কারণ মুখে টক টক লাগতে পারে, এবং পেটে ফাঁফা বোধ হবে, যে পেটের মধ্যে কিছু খাইছেন না, মনে হয় যে পেটটা ফেঁফে রয়েছে, একদম ফাঁফা হয়ে রয়েছে, এবং পেট ব্যথা করতে পারে, পেটের মধ্যে মাঝে মধ্যেই চাপ দিয়া দুই চার দিয়া চাপ দিয়া ব্যথা অনুভব হতে পারে, এবং এই ব্যথাটা অনেক সময় অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টার মতো থাকতে পারে, 10-15 মিনিট থাকতে পারে। ঠিক আছে, এবং বমি বমি ভাব হতে পারে, যে যাই খাইছে এটা বমিটা আসার একটা প্রবণতা দেখা দিতে পারে, এবং ডেকুর আসবে, বেশি ডেকুর আসবে। যদি আপনার গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয় কী হবে, আপনার বেশি ডেকু আসবে। আবার কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে ডেকুর আসবে না, তার প্রচুর হিসকি আসবে, এবং হিসকি আসলে খুবই, এবং মুখে দিয়ে মাঝে মধ্যে দুর্গন্ধ বের হবে। এই যে সমস্যাগুলোর কথা বললাম, প্রবলেমগুলোর কথা বললাম, গ্যাস্ট্রিক এই যে সমস্যাগুলো কোনো একটা যদি আপনার দেহে দেখা দেয় তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার গ্যাস্ট্রিক হয়েছে। এখন আমার দেহে তো গ্যাস্ট্রিক হয়ে গেছে, এখন আমি গ্যাস্ট্রিক যে হয়েছে এটা যাতে না হয় এটার জন্য আমাদের কোন কোন ধরনের পদক্ষেপগুলো গ্রহণ করা উচিত, যারা যাদের গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে না তাদের জন্য। আচ্ছা, আপনাকে যে পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে, প্রথম হয়েছে আপনাকে কিছু সচেতনতা অবলম্বন করতে হবে। তার মধ্যে ফার্স্ট রয়েছে কেন গ্যাস্ট্রিকগুলো সমস্যাগুলো হয় আমাদের দেহে, এই জিনিসটা জানতে হবে। আচ্ছা, কেন গ্যাস্ট্রিকের সমস্যাটা আমাদের দেহে হয়, বেশি মশলা জাতীয় খাবার যদি আপনি গ্রহণ করেন, অর্থাৎ অতিরিক্ত মশলা জাতীয় খাবার, তাহলে আপনার গ্যাস্ট্রিক হওয়ার সম্ভাবনা বেশি। অতিরিক্ত কফি খাওয়া, আমাদের অনেকেরই কফি খাওয়ার অভ্যাস রয়েছে, কফি খাবো, কিন্তু এটা যদি আমি যতটুকু খাওয়ার কথা, যে পরিমাণ খাওয়ার কথা তার চেয়ে অনেক বেশি পরিমাণ খাই, এটা আমার স্বাস্থ্যের জন্য অনেক ঝুঁকিপূর্ণ, এবং আমাদের জন্য, আমাদেরকে বেঁচে থাকার জন্য খুব কষ্টসাধ্য একটা বেশি হয়। সুতরাং অবশ্যই সীমিত পরিমাণ কফি খেতে হবে। ঠিক আছে, ধূমপান, যা অতিরিক্ত ধূমপান করেন, ধূমপান করার ফলেও কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যাটা দেখা দেয়। তবে গর্ভিত অবস্থায় কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে, এতে ভয় পাওয়ার কিছু নেই। আমাকে অনেকেই কোশ্চেন করছেন যে গর্ভিত অবস্থায় কোন মেডিসিনটা ভালো ভূমিকা পালন করে গ্যাস্ট্রিকের জন্য, এজন্য আমি বলবো প্যান্টোনিক্স মেডিসিনটা, প্যান্টোনিক্স 20 গ্যাস্ট্রিকের জন্য অনেক ভালো। যদি প্রেগনেন্সি অবস্থায় খুব বেশি গ্যাস্ট্রিকের সমস্যা থাকে তাহলে প্যান্টোনিক্স 40 খেতে পারেন। ঠিক আছে, আচ্ছা, এরপরে যাদের গ্যাস্ট্রিকের সমস্যাটা দেখা দেয় সেটা হচ্ছে অতিরিক্ত অ্যাসপিরিন জাতীয় মেডিসিন যদি আপনি সেবন করেন তাহলেও কিন্তু আপনার কী হতে পারে, গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে। আবার কিছু কিছু পেশেন্ট ডক্টরের কাছে গেছে, ডক্টর কোনো কারণে আপনার দেহে কোনো প্রবলেম হয়েছে যার কারণে আপনাকে অনেকগুলো মেডিসিন দিয়েছে, যে মেডিসিনগুলোর কারণে আপনার গ্যাস্ট্রিকের সম্ভাবনা দেখা দিতেছে, এবং যেটা আপনার জন্য খুবই কষ্টসাধ্য বিষয় এবং যার কারণে আপনি অনেক বেশি সাফার করতেছেন, অনেক দিন যাবৎ সাফার করতেছেন। এই জন্য আপনি ওষুধ বন্ধ করবেন না, যে ওষুধগুলো খাচ্ছেন ওই ওষুধগুলো বন্ধ করবেন না, আপনি আবার ডক্টরের শরণাপন্ন হবেন যে স্যার আমার এই সমস্যা হচ্ছে, এই মেডিসিনগুলো খাওয়ার প্রতি গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে, তখন উনি আপনাকে চেঞ্জ করে দেবে। আপনি নিজের ইচ্ছে ওষুধ চেঞ্জ করবেন না। ঠিক আছে, আমাদের কিছু কিছু সতর্কতা অবলম্বন করা উচিত, যে বিষয়টা, যে সচেতনতাগুলো অবলম্বন করা উচিত, এবং বাসায় বসে এই ধরনের সচেতনতা অবলম্বন করা উচিত, যা আমাদের জন্য অনেক ইফেক্টিভ ভূমিকা রাখবে। ঠিক আছে, বাসায় বসে কিছুক্ষণ সতর্কতা অবলম্বন, যে বিষয়গুলো আমাদের জরুরি, বেশি পরিমাণ পেট ভরে খাওয়া যাবে না, এই জিনিসটা খেয়াল রাখবেন। সবচেয়ে ফার্স্ট যে সতর্কতাটা আমরা অবলম্বন করবেন গ্যাস্ট্রিকের না হওয়ার জন্য, পেট ভরে খাবেন না। আপনি যদি অতিরিক্ত পরিমাণ খান, আপনার পেটের মধ্যে যে গ্যাসটা আছে এই গ্যাসটা উপরের দিকে উঠে যাবে, এবং এটা থেকে আপনার গ্যাস্ট্রিকের প্রবণতা বৃদ্ধি পাবে, এবং আপনার প্রচুর বুক জ্বালাপোড়া করতে পারে। অতিরিক্ত খাবার খাবেন না, খাবার খাওয়ার ক্ষেত্রে সীমিত অবলম্বন করবেন, কারণ আপনি যদি অতিরিক্ত খাবার খান আপনার স্বাস্থ্য বেশি বৃদ্ধি পাবে, আর গ্যাস্ট্রিকের জন্য স্বাস্থ্য বেশি বৃদ্ধি পাওয়াটা অনেক বড় ঝুঁকিপূর্ণ। সুতরাং এটাও একটা বড় সমস্যা, যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে আপনারা
একটা সমস্যা দেখা দিয়েছে, আপনার যদি স্বাস্থ্য বেশি থাকে তাহলে আপনার গ্যাস্ট্রিকের সম্ভাবনা বেশি থাকে। সুতরাং সেক্ষেত্রে আপনার স্বাস্থ্যকে আপনি সমীচীন রাখবেন এবং স্বাস্থ্য নির্ধারিত যে ওয়েট ওইটাকে রাখবেন এবং বাড়তে দিবেন না, ঠিক আছে? এই পদক্ষেপগুলো গ্রহণ করবেন, ইনশাআল্লাহ আপনি অনেক ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। এখন যে আলোচনা করব সে বিষয় হচ্ছে কোন মেডিসিনটা গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে গেছে এখন সবচেয়ে ভালো ভূমিকা পালন করে কোন মেডিসিনটা, সেটা নিয়ে আলোচনা করব। সেই মেডিসিনটা হচ্ছে প্রোগাট 20 mg। প্রোগাট 20 mg এই মেডিসিনটা পপুলার ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটা মেডিসিন, আর আমরা জানি যে পপুলার ফার্মাসিউটিক্যাল কোম্পানি বাংলাদেশের মধ্যে অনেক ভালো কোম্পানি। এই প্রোগাট মেডিসিনটা ইসুমি প্রাজুর গ্রুপের মেডিসিন। এই মেডিসিনটা অনেক ভালো গ্যাস্ট্রিকের সমস্যা যারা প্রাথমিক অবস্থায় সাফার করতেছেন ওনারা খাবারের আগে মেডিসিনটা যদি সেবন করেন আপনার গ্যাস্ট্রিকের সমস্যা থেকে পরিত্রাণে অনেক ভালো ভূমিকা পালন করবে এবং খুবই দ্রুত আপনি গ্যাস্ট্রিকের সমস্যা থেকে পরিত্রাণ পেয়ে যাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? এই মেডিসিনটা আমি বক্সটা আমি আপনাকে আনবক্সিং করে দেখাচ্ছি। এটা ফুল বক্স, প্রতি আপনার পাতার মধ্যে মেডিসিন আছে 10টা। এক পাতা মেডিসিনের দাম 70 টাকা, বুঝছেন? এই যে এই এক পাতা মেডিসিনের দাম কি 70 টাকা করে, বুঝতে পারছেন? প্রতি পিস মেডিসিনের দাম 7 টাকা। এটা তেমন কোনো সাইড ইফেক্ট নেই। তবে যদি আপনি গ্যাস্ট্রিকের সমস্যায় আক্রান্ত থাকেন এবং অনেকদিন পর্যন্ত গ্যাস্ট্রিকের সমস্যায় সাফার করে থাকেন, আপনার জন্য এটা ওয়ান অফ দ্য বেস্ট একটা মেডিসিন এবং খুবই ভালো কাজ করে, দুর্দান্ত কাজ করে, ফার্স্ট ক্লাস মেডিসিন। আরেকটা কথা আমাকে প্রায় বলে থাকে যে হ্যাঁ আপনি তো বলেন ফার্স্ট ক্লাস মেডিসিন, যে মেডিসিনগুলো আলোচনা করেন। দেখেন বাংলাদেশে হাজার হাজার ওষুধ আছে যেগুলো আপনার সরকার অনুমোদিত, এর মধ্যে সবচেয়ে যে বেস্ট মেডিসিনগুলো, যে মেডিসিনগুলো যেই রোগের জন্য সবচেয়ে বেস্ট, ওই মেডিসিনটা নিয়ে কিন্তু আমি আপনাদের নিকট রিভিউ আলোচনা করি আপনাদের সুবিধার্থে, যাতে করে আপনারা বুঝতে পারেন যে আমার স্বল্প মেধায় যাতে আমি একটু সচেতন করতে পারি আপনাদেরকে, সেজন্য আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আর অবশ্যই যে কোনো বিষয় সম্পর্কে জানার আগ্রহ থাকলে অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন, আমরা চেষ্টা করবো আপনার উত্তরটা আপনার নিকট পৌঁছে দেওয়ার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সুস্বাস্থ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়া সবচেয়ে বড় নিয়ামতের মধ্যে একটা নিয়ামত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।